নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের নিউজ হেডলাইন্স। বাঁকুড়া জেলার ইন্দ্রাস ব্লকে শুরু হয়েছে এক মাস ব্যাপী একটি প্রশিক্ষণ শিবির। দাতালের উপদ্রব ঘিরে আতঙ্ক ছড়িয়েছে মানুষ জনের মধ্যে। আসানসোলে 2 নম্বর জাতীয় সড়কের কালনা মোড়ে অবরোধ করল ছাত্রছাত্রীরা। এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হল 6 জন বরযাত্রী। হাতির দল ঝাড়খণ্ড সীমান্ত পেরিয়ে ঝাড়গ্রামে ঢুকে পড়েছে। দেখে নেব এক ঝলকে কিছু খবর। জামাই ষষ্ঠী উপলক্ষে একটি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের নন্দীগ্রাম স্কুল মাঠে। প্রতিযোগিতা ঘিরে দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলের যমুনা সেতুটি দীর্ঘদিন ধরে বিপজ্জনক অবস্থায় রয়েছে। যমুনা সেতুটির রেলিং এ ফাটল দেখা দিয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হচ্ছে সকলকে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সেদিকেই তাকিয়ে সকলে। বেহাল জল নিকাশি ব্যবস্থার কারণে ড্রেনে জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে মানুষজনকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের 15 নম্বর ওয়ার্ডে। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। তীব্র গরমে নাজেহাল আসানসোলবাসী। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রার বৃদ্ধি ঘটছে। খুব প্রয়োজন ছাড়া মানুষজন রাস্তায় নামছে না। বৃষ্টি এইরূপ পরিস্থিতি থেকে মানুষজনকে স্বস্তি এনে দিতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। অন্যান্য জায়গার সাথে সাথে গরমে নাজেহাল ঝাড়গ্রামবাসী। পারদের তাপমাত্রা প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। সকাল সকাল প্রয়োজনীয় কাজ সেরে ঘরমুখী মানুষজন। ঠান্ডা পানীয় ও ডাবের দোকানে ভিড় জমাচ্ছেন মানুষজন। আসছি বিস্তারিত খবরে। বাঁকুড়া জেলার ইন্দ্রাস ব্লকে শুরু হয়েছে এক মাস ব্যাপী একটি প্রশিক্ষণ শিবির। কন্যাশ্রী ক্লাবের মেয়েদের নিয়ে শিবিরটি অনুষ্ঠিত হয়। 30 জন ছাত্রী এই প্রশিক্ষণে অংশ নেন। কন্যাশ্রী প্রকল্পের মেয়েদের আর্থিকভাবে স্বাবলম্বী ও কর্মদক্ষতা বৃদ্ধি করতে এগিয়ে এলো বাঁকুড়া জেলার ইন্দ্রাস ব্লক প্রশাসন। আত্মমর্যাদা প্রকল্পের আওতায় ইন্দ্রাস ব্লকে শুরু হয়েছে এক মাস ব্যাপী একটি শিক্ষণ শিবির। ইন্দ্রাসের সংহতি সংস্কৃতি ভবনে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। মোট 30 জন ছাত্রী এই প্রশিক্ষণে অংশ নেন। বাঁধনি ও বাটিক শিল্পের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি সফটওয়্যার ও জুয়েলারির প্রশিক্ষণ দেওয়া হয় শিবিরে। পরবর্তীকালে এই প্রশিক্ষণপ্রাপ্ত মেয়েরা জীবিকা অর্জনের জন্য আগ্রহী থাকলে সরকারি সাহায্য পাবেন বলে জানান বিডিও সুচেতনা দাস। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা।
দাতালের উপদ্রব ঘিরে আতঙ্ক ছড়িয়েছে মানুষজনের মধ্যে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের মাছবান্দা রাধামাধবপুরে। হাতির তাণ্ডবে প্রাণহানি না ঘটলেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আবার দাঁতালের উপদ্রব ঘিরে আতঙ্ক ছড়িয়েছে মানুষজনের মধ্যে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের অন্তর্গত মাছবান্দা ও রাধামাধবপুরে। মাছবান্দা অঙ্গনওয়াড়িতে খাদ্যদ্রব্য খেয়ে ফেলার পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দেওয়াল ভেঙে দিয়েছে দাঁতালের দল। অপরদিকে রাধামাধবপুরেও তাণ্ডব চালায় দাঁতালের দলটি। এলাকার প্রচুর ধান নষ্ট করেছে দাঁতালরা। মাঝে মাঝেই হঠাৎ করে এই রূপ তাণ্ডব চালায় দাঁতালের দল। প্রচুর ক্ষয়ক্ষতি করেছে, লুয়ার গেট ফেট ভেঙে দিয়ে ধান ফান খেয়ে দিয়েছে। আপনার 10-12 বস্তা ধান ছিল, তার 8-9 বস্তা উনি ছড়িয়ে ছাটিয়ে করে দিয়েছে। হ্যাঁ, আম গাছ, খেজুর গাছ, এই সকল বাগান ফাগান সব ভেঙে একাকার করে দিয়েছে। তারপরে হ্যাঁ, এরকম শাকসবজি, হ্যাঁ, তারপরে আমরা বেরোতে পারিনি, ঘরের ভিতরে ছিলাম। হ্যাঁ, এমনি উপদ্রব খুব চারিদিকে, একদিকে মশার ইয়ে আর একদিকে আপনার হাতি, এইভাবে আমরা বাইরেও বেরোতে পারছি না। এই হাতি তো বহুতবার অনেকবারই এলো, তার মধ্যে কালকে রাত্রিবেলায় 2টোর সময় এসে 1.5 থেকে 2 ঘন্টার মতন আমার বাড়িতে এসে ভাঙাভাঙি সব করেছে, ধান পান ছড়িয়ে খেয়ে একাকার করে দিয়েছে। হাতির হানার হাত থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তার পরিকল্পনা করছেন আতঙ্কিত মানুষজন। কালকে আমাদের ধরুন মোটামুটি আর কদিন ধরে হাতি আসছে, হেঁটে এসে পরে আমাদের কয়েকটি ঘর ভাঙা চুরা করেছে, এবং আমাদের যে অঙ্গনের একটা নতুন বাড়ি তৈরি করেছে সেটাও ভেঙে দিয়ে গেছে। চাল ডাল যা কিছু ভেঙে খেয়ে দিয়েছে। আমাদের 20-22টি ঘর মিলে এই কয়টি লোকে কী করব, তাতে আমরা সবাইকে জানাচ্ছি যে মানে বিট অফিসেরও আমরা বলা হচ্ছে যে এসে পরে আমাদের যেন সহযোগিতা করে, এবং আমাদের এই লাইনের ব্যবস্থা নেই আপনার, তারপরে ধরুন কোনো মশাল বা কোনো তেলের যোগাযোগ কিছু করে দিচ্ছেন আমাদেরকে। হ্যাঁ, হাতি কতদিন ধরে আসছে এখানে? হাতি আজ মোটামুটি ধরুন এখন দিন পাঁচেক খুবই লাগাতার আসছে। হ্যাঁ, আপনার কাউকে জানিয়েছিলেন? জানানো বলতে আমাদের কি ছেলেগুলো ভয় যেতে চাইছে না, রাত্রিবেলা সারা জেগে পড়ে কোথায় জল সব এইটা বেশি জানানো হয়েছে। তারপরে তো আসে মানে আসে খবর দেওয়ার পর আসে না, কোনো খবর নেই এখনো পর্যন্ত। ভেঙেছে ওই মোটামুটি 3-4 খানা বাড়ি ভেঙেছে। আর অঙ্গনে কি ক্ষতি করেছে? অঙ্গনবাড়ি মানে গেট ভেঙে সামনে যা চাল ফাল যা কিছু পেয়েছিল, ড্রাম ফ্রাম চেয়ার মানে ছোট বাচ্চাদের খাবার জিনিস যা কিছু ছিল সব নষ্ট করে দিয়েছে। বাঁকুড়া থেকে তাপসিনা রিপোর্ট, আনন্দ বার্তা। ফেরাম বিরতি পর আসানসোলে 2 নম্বর জাতীয় সড়কের কালনা মোড়ে অবরোধ করলো ছাত্রছাত্রীরা। নজরুল বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষের রেজাল্ট খারাপ হওয়ায় এইরূপ উদ্যোগ নেয় ছাত্রছাত্রীরা। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। পশ্চিম বর্ধমান জেলার কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষের রেজাল্ট ভুলে ভরা, এই অভিযোগ তুলে আসানসোলের 2 নম্বর জাতীয় সড়কের কালনা মোড়ে অবরোধ করে বিক্ষোভ দেখালো একদল ছাত্রছাত্রী। এই বিক্ষোভটা হলো আমাদের যে ইউনিভার্সিটি অনিয়ম করে চলেছে, সেকেন্ড ইয়ারে আমাদের পরীক্ষা হয়েছিল এপ্রিল-মে মাসে, তার রেজাল্ট আমরা পাই পরের বছরের 9 মাস পরে ফেব্রুয়ারি মাসে। থার্ড ইয়ার পরীক্ষার আগে আমরা রেজাল্ট পাই এবং সেই রেজাল্টে 80% অফ দ্য স্টুডেন্ট ফেল। যারা অনার্সে 70% মার্কস নিয়ে পাস করেছে তাদের পাস করছে 1 নম্বর 2 নম্বরের জন্য ফেল করিয়ে দেওয়া হয়েছে।
তাও আমরা এসে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি, ওনারা বলেন যে হ্যাঁ ঠিক আছে এত স্টুডেন্ট ফেল করতে পারে না। আমাদের সঙ্গে মিটিং করে ওনারা ঠিক করেন যে 30 জুনের মধ্যে ওনারা সমস্ত রকম রিভিউ রেজাল্ট, ফার্স্ট ইয়ারের ব্যাকলগ, সেকেন্ড ইয়ারের ব্যাকলগ, থার্ড ইয়ার রেগুলার সমস্ত পরীক্ষা নিয়ে ওনারা 30 জুনের মধ্যে বের করবেন। যে সেকেন্ড ইয়ারের ব্যাকলগ পরীক্ষা আমাদের এখন হয়ে যাওয়া উচিত এপ্রিল মে মাসে, সেই পরীক্ষা এখনো হয়নি। এর পরবর্তী এমএসসির সমস্ত রকম ইউনিভার্সিটির ফর্ম আউট হয়ে গেছে, ওনারা আগস্ট মাস পর্যন্ত ভর্তি নেবেন, তারপরে আর যদি মার্কশিট আমরা ক্লিয়ার না দেখাতে পারি ওনারা আমাদের আর ভর্তি নেবেন না, হতে পারবো না। যে কোনো জায়গাতে প্রফেশনাল বা একাডেমিক লাইনে যাওয়ার জন্য আমাদের রেজাল্টটা দরকার, কিন্তু ওনারা সেটা বের করবেন না। ওনারা বলছেন আমাদের রেজাল্ট বের করতে ওনাদের অক্টোবর নভেম্বর হবে, এবং তার জন্য ওনারা একদম বলেই দিচ্ছেন মুখের উপর যে তোমাদের 1 বছর লস হবে। এদিনের অবরোধের জেরে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। অবরোধকারী ছাত্রছাত্রীদের দাবি ঠিকমতো রেজাল্ট প্রকাশ করতে হবে। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দবার্তা। এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে হুগলির বৈদ্যবাটী স্টেশনে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। হুগলির বৈদ্যবাটী স্টেশনে দিবালোকে ভর দুপুরে খুন হলেন এক অজ্ঞাত পরিচয় যুবক। প্ল্যাটফর্মের এক চা বিক্রেতা খবর দেয় স্টেশন মাস্টারকে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন স্টেশন মাস্টার। আমার অফিস তো ওই অত দূরে, আসতে ধরুন আমার মিনিট দুয়েক লেগেছে। 3:17 নাগাদ মোটামুটি আপনাদের ডেলিভারি। মানে কোনো চিৎকার চেঁচামেচি কিসের আওয়াজ? মনে করুন না না, ওখান থেকে কিছু পাওয়া যায়নি দাদা, ওটা অনেক ডিস্টেন্স না। এই যে টি স্টল যেখানে আপনি দাঁড়িয়ে আছেন, এর মালিক দৌড়তে গিয়ে ওর স্ত্রীও ছিল, খুন হয়ে গেল, খুন হয়ে গেল। কি হয়েছে না, এরকম দুজন মিলে একটা ছেলেকে বেঁচে আছে বলছে, বলতে পারছি না, এখন রক্ত মিশে যাচ্ছে। খবর দেওয়া হয় শারাফুলি জিআরপি কে। জিআরপি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। 3 নম্বরে কোথা থেকে আসছিল? তারপর এসে দেখছি পড়া আছে, আর ওকে একটা পাবলিক ধরে নিয়ে গেল। কাকে? মানে ওই লোকটাকে, যে লোকটা মানে মেরেছে। হ্যাঁ, ওকে একটা পাবলিক ধরে নিয়ে গেল। মানে যে মেরেছে না, যাকে মেরেছে? যাকে মেরেছে। হ্যাঁ, যে মেরেছে মানে তাকে ধরে নিয়ে। কজন ছিল? তার কজন ছিল এইখানে? কজন ছিল? একজন। কি দিয়ে মারছিল? ছুরি। তুই কি হকারি করবি? হ্যাঁ, আমি হকারি করি কাকা। ট্রেনিং? পাশাপাশি শাওরাফুলের জিআরপি ঘটনার তদন্ত শুরু করেছে। প্রকাশ্য দিবালোকে প্ল্যাটফর্মে এক ব্যক্তি খুন হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও পরে জিআরপি জানতে পেরেছেন মৃত ব্যক্তির বাড়ি চাপদানিতে, নাম জয়প্রকাশ দাস। পুলিশ ঘটনায় জড়িত থাকা সন্দেহে দুজনকে আটক করেছে। ছুরিটা কি করে কোথায় পাওয়া গেল? ছুরিটা কোথায় পেলে? হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দবার্তা। ফেলাম বিরতির পর বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে আহত হলো 6 জন বরযাত্রী। বিয়ে বাড়ি থেকে ফেরার পথে এইরূপ বিপত্তির সম্মুখীন হয় তারা। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বিয়েবাড়ি থেকে বরযাত্রী পৌঁছায় একটি বাস বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসায় বিদ্যুৎ পৃষ্ঠ হলো 8 জন বরযাত্রী। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার রামপুরহাট থানার সেনবাঁধা গ্রামের কাছে। সেনবাঁধা গ্রামের আনুবাইনের ছেলের বিয়ে ছিল ঝাড়গ্রামের আমরাপাড়া সংলগ্ন পচইজোল গ্রামে। সেখান থেকে ফিরছিলেন বরযাত্রী বোঝাই বাসটি। বাসের ছাদে ছিল যৌতুক পাওয়া স্টিল আলমারি।
সেনবাদা গ্রামে ঢোকার আগে রাস্তার উপরে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসে আলমারিটি। এর ফলে বিদ্যুতের ফুলকি ঝরে পড়তে থাকে। এতেই আগুন ধরে বাসটির এক অংশে। স্থানীয় বাসিন্দারা ওই বাস থেকে বরযাত্রীদের উদ্ধার করেন। কিভাবে হলো? মানে বাস করছিল, নিচে ছিল, বাজান দাদা ছিল, বলছে গাড়িটা শুরু করো, এবং গাড়িটা বাড়াচ্ছে, বীরভূম থেকে প্রীতম দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। হাতির দল ঝাড়খণ্ড সীমান্ত পেরিয়ে ঝাড়গ্রামে ঢুকে পড়েছে, ফলে আতঙ্কিত হয়ে পড়েছে মানুষজন। দাতালের দল ব্যাপক ক্ষয়ক্ষতি করলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। দলমার দাতালের দল ওড়িশা বা ঝাড়খণ্ড সীমান্ত পেরিয়ে ঝাড়গ্রামে ঢুকে পড়লে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন সীমান্তবর্তী জঙ্গল সংলগ্ন এলাকার মানুষজন। ক্ষেতের ফসল থেকে ফলমূল, বসতবাড়ি নষ্ট হওয়া, এমনকি প্রাণহানির আশঙ্কা নিয়ে দিন কাটাচ্ছে মানুষজন। মানুষজনের মনে হাতির প্রতি ভয়ের আশঙ্কা তৈরি হয়েছে। মানুষজন হাতি দ্বারা আবার নানা রূপ ফন্দি বার করছেন। হাতটা খোড়া হচ্ছে হাতি যাতে না পেরাই ঝাড়খণ্ড সীমানা থেকে আমাদের যে মানে বাংলা সীমানা আসতো সেটা হয়তো বাধা পাবে, এটাই। গতটা ঠিক বলতে পারা যাচ্ছে না, মোটামুটি যে 4.5 ফুট মতো হবে আর এটাই আর কি। হাতি যে হয়তো বাংলা আমাদের সীমানাটা ধান বা আর অন্য কিছু যে ক্ষতি করত সেই ক্ষতিটা হয়তো বাঁচবে। এতে কি প্রাণহানির ঘটনা আটকানো যাবে? প্রাণহানি ঘটনা আমাদের এই এলাকাতে খুব কম ঘটেছে। আটকাবে তো এটা? হ্যাঁ, এটা আটকাবে নিশ্চয়ই। মানে কাজটা ভালো না? হ্যাঁ, কাজটা ভালো। দাতালের আতঙ্কে আতঙ্কিত মানুষজন। বন দপ্তর এ ব্যাপারে বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। কোনোরূপ ভাবে যাতে প্রাণহানি না ঘটে তার জন্য বিশেষ ভূমিকা গ্রহণ করেছে বন দপ্তর। ঝাড়গ্রাম বন বিভাগের পক্ষ থেকে জনসাধারণের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। ছবি তুলতে বা দেখতে বুনো হাতির সামনে যাবেন না, এতে ভয়ঙ্কর বিপদ হতে পারে। মদ্যপ অবস্থায় হাতির সামনে যাবেন না, বন কর্মচারীদের কাজে বাধাদান করবেন না, গ্রামবাসীদের সুরক্ষার জন্য হাতির গতিপথ নিয়ন্ত্রণে সহায়তা করুন, অন্ধকারে জঙ্গলে যাবেন না, এতে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে। হাতি আটকানোর জন্য আমরা হাতি আটকানো, হাতি তো এটা অবাধ বিচরণ করুন। হাতি আগেও এসছে, যা হাতির কোনো ফিক্সড কোনো টেরিটরি নেই, সব জায়গাতে হাতি যাবে আসবে। সে ওয়েস্ট বেঙ্গল কি ওদেরকে ঝাড়খণ্ড কি উড়িষ্যা সব জায়গাতেই যাবে ওরা। তো হাতি আমাদের যাতে দলমার হাতি বা ঝাড়খণ্ডের হাতি যাতে আমাদের
বেঙ্গলের বিভিন্ন গ্রামগুলোতে আক্রমণ করতে না পারে, গ্রামের মানুষের যে ফসলগুলো করে সেগুলো যাতে ক্ষতি বেশি না হয় বা কোনো কোনো ক্যাজুয়ালিটি না হয়, কেউ মারা না যায়, কেউ ইঞ্জিওর না হয়, এইসবকে আটকানোর জন্য আমরা কিছু কিছু পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। ভবিষ্যতে আরও এ সমস্ত পদক্ষেপগুলো নেব আমরা। তার মধ্যে একটা পদক্ষেপ হচ্ছে আমরা কিছু এলিফেন্ট প্রুফ কিছু জায়গাতে কেটেছি আমরা নিজের গ্রামের আশেপাশে, সীমানার আশেপাশে, যাতে গ্রামে হঠাৎ করে ঢুকে পড়তে না পারে। কিছু জায়গায় আমরা ইলেকট্রিক ফেন্সিং করেছি যাতে এই হাতি ওই গ্রামের মধ্যে না আসতে পারে, ওই জায়গায় না আসতে পারে। তারপরে কিছু জায়গায় আমরা হুলা পাটি ঠিক করেছি, হুলা পাটি আমাদের হাতি তাড়াবে, তারা অন্তত হাতিগুলো এলে আমাদের গ্রামটা যাতে বেঁচে যায়। এরকম কিছু কিছু পদক্ষেপ আমরা নিয়েছি যাতে হাতির আক্রমণটা অনেকটা কমে যায়, এবং আমরা দেখছি হাতির আক্রমণ আগের চেয়ে আক্রমণ, এবং মেনলি আমাদের উদ্দেশ্য যাতে মানুষের ইঞ্জুরি না হয়, মানুষ মারা না যায়, এটা অনেকটা কন্ট্রোল হয়ে গেছে, নেই প্রায় বললেই চল, এটা আমাদের ভালো জিনিস। হাতির সহায় পরিবর্তন মানে হাতির কী হয়েছে, আগে যেমন মানুষ দেখলে তেড়ে আসতো বা বারে বারে বিরক্ত করলে খুব বিরক্ত হয়ে যেত, সেই পরিবর্তন বা ফটকা দেখলে ছুড়লে আগে পালিয়ে যেত অনেকটা, সেটা মনে হচ্ছে যেন একটু ওরা ওই অভ্যস্ত হয়ে পড়েছে, ওরা পটকা দেখলে বা হুলা দেখলে বা আলো দেখলে যাচ্ছে, তবে আগের চেয়ে অত মানে প্রখরভাবে না, আস্তে আস্তে যাচ্ছে। সকালবেলা মানুষজন দেখলে ঢিলঢিল মারলে তারা তেড়ে আসছে না, অনেকটা সহনশীল হয়ে গেছে নাকি জানি না, সহনশীল হতেও পারে, তাদের স্বভাবে কিছু চেঞ্জ হতেও পারে। আবার এটা অন্য হাতি, অন্য ধরনের হাতি হলেও আসতেও পারে, কোনো একটা কিছু একটা কারণে মনে হচ্ছে যেন একটু চেঞ্জ হয়েছে মনে হচ্ছে আমার। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতো, রিপোর্ট আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকে শুরু হয়েছে এক মাস ব্যাপী একটি প্রশিক্ষণ শিবির। দাতালের উপদ্রব ঘিরে আতঙ্ক ছড়িয়েছে মানুষজনের মধ্যে। আসানসোলে 2 নম্বর জাতীয় সড়কের কালনা মোড়ে অবরোধ করল ছাত্রছাত্রীরা। এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হল 6 জন বরযাত্রী। হাতির দল ঝাড়খণ্ড সীমান্ত পেরিয়ে ঝাড়গ্রামে ঢুকে পড়েছে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে।